Yo, what's up guys, kamu nasin shabai, welcome back to another gameplay video. Chalo, shabna shorty channel, bangladesh shorty channel, no to not ki video te, aaj ke video title or thumbnail dekho lead, bujhe gachen, aaj ke amra Bus Simulator Indonesia, jay 3.7, jay update ashe jay, shesi sab 3.7 er, puro ডিটেইলে আমরা ভিডিও করব মানে রিভিউ করব তো রিভিউ কেমন হবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই ফেস ক্যাম এইটা হলো ফার্স্ট ভিডিও পরবর্তী ভিডিওসগুলোতে ফেস ক্যাম করব নাকি সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আরে মাস্ক পরা আসলে একটু অনেক আনকমফোর্টেবল মনে হইতেছে আমার কাছে এটাকে একটু কমফোর্টেবল বানাইতে হবে তো যাই হোক আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দিন 2000 ইয়ার্স লেটার আজকের ভিডিওতে আমরা কথা বলবো পুরো রিভিউ নিয়ে তো আমাদের এখন আমরা লবিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো লবিতে আমরা প্রথমে যাই আমরা ম্যাপে তো ম্যাপে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ম্যাপের মধ্যে অনেক দাগ দাগ আছে মানে রাস্তা মানে কোন জায়গাতে কি যাবে সেই রাস্তার মধ্যে অনেক দাগ দাগ আছে তো এই সব দাগ কি সেগুলো আমরা ইন ডিটেইলসে আপনাদের কাছে চেষ্টা করব দেখেন প্রত্যেকটা ম্যাপের সাথে দাগ দাও আছে যাতে আপনারা কোন রাস্তাতে যাচ্ছেন সেটাকে আপনারা বুঝে পেতেছেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে বান্দুং নামে যে ম্যাপটা আছে সেগুলো আসছে আর এখানে কি বলে পুর কি পুর ওকে তো নামে একটা ম্যাপ আছে সেটাও আসছে তো এখানে বান্দং থেকে আপনি চাইলে সরাসরি চিরাবনে যেতে পারেন বা বান্দং থেকে সরাসরি জাকার্তা যেতে পারেন আবার আপনি চাইলে জাকার্তা থেকে বান্দং চাইলে চিরাবন ঘুরেও আসতে পারেন আবার নাও ঘুরে আসতে পারেন আপনার ইচ্ছা তো আপনি বান্দং থেকে ডিরেক্ট জাকার্তা যেতে পারেন বা বান্দং থেকে ডাইরেক্ট চিরাবন ঘুরে আবার জাকার্তা যেতে পারেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখানে পুরকর্তো থেকে আপনি এরকম ভাবে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন আছে তো এরকম রাস্তা মানে এই যে আর যেখানে যে ডটগুলো আছে এগুলো এক একটা ম্যাপ মানে এই যে পুরকর্তোর সাথে আপনি চিরাবন যেতে চান তাহলে আপনাকে তিনটা ম্যাপ এখানে ক্রস করতে হবে মোটামুটি সবগুলোর মধ্যেই তিনটা চারটা করে ম্যাপ আছে তো এটা আর এই যে ইয়োকর্তা থেকে মালাং পর্যন্ত আছে তিনটা দেখতে পাচ্ছেন অনেক লং কার্ড এক একটা আর এখানে আছে আরও নতুন তিনটা ম্যাপ আরও আসছে মানে অনেকগুলো ম্যাপই আমাদের এবার গেমে আপডেট হয়েছে যেমন এখানে কি গিলি মাংকু তারপরে বান ইয়মকি দেন পাসারা হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর কি না আর কোনো নতুন ম্যাপ আমাদের অ্যাড হয়নি আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দাগগুলো আপনি চাইলে যে ইয়োকর্তা থেকে ডিরেক্ট মালাঙে যেতে পারেন বা আগে যেমন আমরা ইয়োকর্তা থেকে যদি মালাঙে যেতে যেতাম তাহলে আমাদের কী করতে হতো সোলো ইয়োকর্তা থেকে সোলো যেতে হতো সোলো থেকে সুরা বেয়া যেতে হইতো সুরা বেয়া থেকে তারপরে আমরা মালাঙে যেতে পারতাম মানে ডিরেক্টলি মালাং যাওয়ার কোনো অপশন ছিল না তো এখন বর্তমানে ইয়োকর্তা থেকে মালাং আপনি ডিরেক্টলি যেতে পারতেছেন তো এই হলো আমাদের ম্যাপ এখানে নতুন ম্যাপ কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা ম্যাপ আমাদের নতুন আছে তো পাঁচটা ম্যাপ এক ভিডিওতে আসলে দেখানো পসিবল না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় না আমি জানি আপনারা ভিডিও লং ভিডিও পছন্দ করেন না তো লং ভিডিও পার্সোনালি কারোই পছন্দ না আমার নিজেরও লং ভিডিও আসলে পছন্দ না তারপরে আপনাদের জন্য বানাইতে হয় তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেন পাসারা তারপরে গিলি মানুক মানুক হ্যাঁ তারপরে বানিয়া ওয়ঙ্গি যে পাই ম্যাপের নাম পড়তে গেলে তাপ তাপ সব খুলে যেতেছে তো যাই হোক এখানে যে ম্যাপগুলো আছে এগুলো পরবর্তীতে এখান থেকে মানে যে নতুন ম্যাপগুলো আছে সব নতুন ম্যাপের প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এরপর আমরা যাব হলো আমাদের যে নতুন একটা জিনিস আসছে সেটা হলো ট্যুর মোড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যুর মোড অলরেডি খেলছি তো আমি এখানে রিস্টার্ট যদি আমি এখানে একটু ওয়েট করাইতেছে কারণ হয়তো বা লোডিংয়ের সমস্যা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় আরও সাত আটটার মতো ম্যাপ আছে সেখানে আপনি এগুলোর মধ্যে আপনি ট্যুরে যেতে পারবেন বিভিন্ন জায়গায় আপনি ট্যুরে যেতে পারেন তো ট্যুরে একটা সুবিধা কি আপনি যেমন ক্যারিয়ার মোডে বিভিন্ন কি বলে ম্যাপে ম্যাপে জায়গায় জায়গায় থাইমা আপনার যাত্রী উঠায় তারপরে হলো আপনি কি বলে টাকা পাইতেছেন বাট এই ট্যুরে আপনি সেটা করতে করা লাগবে না ট্যুরে একটা খেলবেন যে আপনি টাকা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন টাকা হয়ে যাবে আরও অনেকে হয়তো ইচ্ছা করতে পারে যে ক্যারিয়ার মোড খেল মানে যাত্রী উঠাবেন তো আপনার চাইলে যাত্রী মানে ক্যারিয়ার মোড খেলে যাত্রী দিয়ে আপনার টাকা বাড়াইতে পারেন তো আমার মতে আমার কাছে পার্সোনালি ট্যুর মোডটা ভালো লাগছে তো ট্যুর মোডে যাবো খেলবো ইজিলি টাকা হয়তো কোনো ধামা থাকবে না ডিরেক্ট টার্নিং যাবো তো এখানে আমাদের আটটা ম্যাপ অলরেডি আছে আর হলো এখানে 20 ঘন্টা 36 মিনিট 11 সেকেন্ড পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু ম্যাপ মানে নতুন ম্যাপের যে লিস্ট আছে সেগুলো লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে আমাদের এই ট্যুর মোডের মধ্যে ট্যুর মোড মারাত্মক আচ্ছা এরপর হলো আমাদের লবির আরেকটা খতরনাক জিনিস সেটা হলো আমাদের মোড তো মোড ম্যানেজারের নতুন আরেকটা কি বলে জিনিস এসছে সেটা হলো ইটিএস ট্যুর মতো ম্যাপ মোড তো এখানে দেখতে পাচ্ছেন ভেহিকেল আর ম্যাপ মোড তো অনেকে আপনার তো বাসের যে ভেহিকেল মোড আছে তো
ভেহিকল তো আপনার মানে গাড়িগুলো যা আছে সেগুলোতে ইম্পোর্ট করতে পারেন তো এই ম্যাপগুলো আপনি এইভাবে ইজিলি ইম্পোর্ট করতে পারেন জাস্ট ডাউনলোড করবেন ইম্পোর্টে যাবেন কোন জায়গা থেকে আসে সেখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করে আপনি টাকা দিবেন বা আপনি অ্যাড দেখে আপনি এখানে জাস্ট ম্যাপ মোড যেটা আছে সেটা আপনি অ্যাড করে ফেলতে পারবেন আর হলো এখানে আপনি জাস্ট অ্যাড করার পরে জাস্ট প্লে দিবেন আপনি গেম খেলা শুরু হয়ে যাবে তো এখানে যে ম্যাপ মোডটা দেখতে পাচ্ছেন এটা আমি কয়েকদিন পরে বা পরের পরবর্তী ভিডিওসগুলোতে আমি এই ম্যাপটা পুরোটাই কভার করার চেষ্টা করবো কোনো বাস দিয়ে কোন বাস দিয়ে করা যায় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানা দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ম্যাপ আছে সেটা আমি অলরেডি এখানে খেলছি অনেকক্ষণই খেলছি আমি পুরো প্রায় 50% রাস্তা কভার করছি ভালোই লাগছে আমার কাছে ম্যাপ মোডটা অ্যাজ লাইক টিটিএস টু আচ্ছা তো এখানে এই টিটিএস টু নাকি সেটা নিয়ে আমি একবার শেষের দিকে কথা বলবো যে আমাদের কীরকম হয়েছে তো এইগুলো হলো আমাদের কি বলে মানে আমাদের লবিতে যা যা আছে ফ্রি মোড ক্যারিয়ার মোড ট্যুর মোড যা যা আছে সেগুলার এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ম্যাপগুলো আবার দেখে দিয়েছি তো এই হলো আমাদের মেইন লবি তো এখন যাই আমাদের একটু সেটিংয়ে সেটিংয়ের মধ্যে হালকা কিছু চেঞ্জেস আছে যেটা আমি খেয়াল করছি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেন্সিটিভ মধ্যে সেন্সিটিভিটি এর মধ্যে 50 আসছে তারপরে ভিজুয়ালের মধ্যে মানে প্যাসেঞ্জার দেখতে পারবে নাকি দেখা যাবে না সেগুলো সেই অপশনটা আসছে তারপর প্যাসেঞ্জার কতটুকু না মানে দেখা যাবে সেগুলো তারপরে সাউন্ড ইফেক্টস কম হ্যাঁ তারপরে আদার্স আর এখানে রেইন সিস্টেম একটা গ্লিচ আছে যেটা অফ করে রাখছে তারপর আমাদের গেমের মধ্যে বৃষ্টি পড়ে যেটা খুবই এম্বারেসিং একটা ব্যাপার অবশ্যই তবে যারা যারা রেইন দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানেন যে আমাদের রেইন ভালো লাগে তো এই হলো আমাদের মোটামুটি লবিতে যা যা আছে মানে আমাদের গেম ঢোকার পরে আমরা যা যা আমাদের চোখে পড়বে সেই জিনিসগুলো এখন আমি দেখাবো আমাদের গেমের ভিতর ঢোকার পরে কি জিনিসগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমের ভিতর চলে এসেছি গেমের মধ্যে আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা আছে সেটা হলো আমাদের ম্যাপের এইখানে অনেকটা চেঞ্জ হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের যে বাস আছে সেই বাসের এখানে আমরা আছি এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের ম্যাপের মধ্যে কী কী চেঞ্জ আছে আর ম্যাপ সহ আমাদের আরেকটা নতুন একটা জিনিস আমাদের গেমে অ্যাড হয়েছে সেটা হলো ক্রুজ কন্ট্রোল যেমন যেটা আপনি ডিপারের পাশে দেখতে পাচ্ছেন তার আগে ম্যাপটা আমি দেখাই তো ম্যাপে যদি আপনারা ক্লিক করেন মানে বাসে উপরে সাইডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনি পুরো ম্যাপটা দেখতে পারতেছেন আগে আমরা কিন্তু ম্যাপটা দেখতে পারতাম না তো আমাদের আমরা এখন পুরো ম্যাপটা দেখতে পারবো যে কতটুকু কভার আসে কই কে আসে সেগুলো আমরা মাল্টিপ্লেয়ার মোডেও দেখতে পারবো তারপর কোথায় দিয়ে গেলে শর্টকাট রাস্তা কোথায় দিয়ে গেলে লংকাট রাস্তা সেগুলো আমরা পরিষ্কার এই যে জিনিসটা অ্যাজ লাইক জিটিএ ফাইভ অ্যাজ লাইক জিটিএ ফাইভ না সব জিটিএতে ম্যাপ এরকমভাবে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোকেশন আমি এখানে আমাদের ম্যাপে দেখতে পাচ্ছি জিটিএ গেমসের মধ্যে অনেকগুলো লোকেশন আমরা দেখতে পাই না এই মাস্কটা আসলে অনেক আনকমফোর্টেবল এটা কমফোর্টেবল বানাতে হবে কী বলেন আপনার কমফোর্টেবল বানায় একটু তারপরে ফেস ক্যাম করবো তো এরপরে আমাদের আছে হলো এখানে দেখতে পাচ্ছেন যে জুম ইন জুম আউটও করা যায় আর আমার বুস্টটা কেন বারবার চলে আসতেছে আচ্ছা যাই হোক তো আমাদের এখানে পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো ক্রুজ কন্ট্রোল তো আমি এখন আপনাদের ক্রুজ কন্ট্রোলটা ছাড়াও ম্যাপে একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হলো ম্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন যে মেইন ম্যাপে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছেন এটাও কিন্তু আমরা আগে দেখতে পারতাম না যে কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় যেতেছি এটা একটু সহজ হয়েছে যে আমাদের কী কী ম্যাপ আমরা সিলেক্ট করছি সেটা আমরা দেখতে পারবো পরবর্তী ম্যাপের মধ্যে মানে আমাদের এবার ম্যাপের মধ্যে ভালোই কাজ করা হয়েছে ভালোই কাস্টমাইজেশন করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আরেকটা অপশন আছে সেটা হলো ক্রুজ কন্ট্রোল তো ক্রুজ কন্ট্রোলের কী ব্যবহার সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো তো চলে আসলাম আমাদের গেমপ্লেতে এখানে অপশন দাঁড়িয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাস নিয়ে এখন দাঁড়ায় আসি আমাদের বাসটা এখন আমি 100 স্পিডে আপ নেবো মানে 100 স্পিড তোলার চেষ্টা করবো 100 স্পিড তোলার পরে আমাদের যে ক্রুজ কন্ট্রোল আছে সেই ক্রুজ কন্ট্রোলে আমি দিয়ে দেবো তো ক্রুজ কন্ট্রোল দেওয়ার পরে আপনারা অনেকে জানেন অথবা জানেন না যারা জানেন না তাদের জন্য আর কি আর যারা জানেন তারা স্কিপ করতে পারেন তো যারা জানেন না এখানে আমি 100 স্পিড উঠে গেছে তো এখন আমাদের ক্রুজ কন্ট্রোলটা আমি ওপেন করে দিলাম এখন আমি আমাদের যে প্যাড আছে মানে যেটা দিয়ে গাড়ি স্পিড আগায় গ্যাস প্যাডাল তো আমি সেখান থেকে আঙ্গুল উঠে ফেলেছি দেখছেন তো আমাদের গাড়িটা অটো চলতেছে কারণ আমাদের ক্রুজ কন্ট্রোলে দেওয়া আছে আর আমাদের নর্মালি একটা 100 ক্রুজ কন্ট্রোল দেওয়ার ফলে এটা যদি কোনো উপরের দিকে যায় তাহলে এটা স্পিডটা কমে যাবে আর যদি সেটা নিচের দিকে আসে তাহলে স্পিডটা বাড়বে না মানে নিচের দিকে আসলে স্পিডটা বাড়বে তখন হলো আমাদের গ্যাস মানে পিক আপ যেটা আছে পিক আপটা ছেড়ে দিবে বাট আমাদের স্পিড বাড়া যখন আবার লেভেলে চলে আসবে লেভেলে চলে আসার পরে আমাদের যে স্পিড আছে সেই স্পিডটা
আবার একসাথে চলে আসবে তো এখান থেকে আমি ঢালতে উপরে উঠতেছি ঢালে ওঠার পরে আমাদের তাও স্পিডটা কত 99 আর আমরা তিনে আমরা যদি তিন গিয়ারে চলি তো তিন গিয়ারে 99 আসে এখানে কিন্তু আমি একটা গিয়ার শিফট করছি আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার চারটা আছে তো চারটার মধ্যে আমার 99 স্পিডই আছে আপনারা যদি ক্রুজ কন্ট্রোল করার পরে গিয়ার বাড়ান তাহলে আপনার স্পিড বাড়বে না স্পিড ক্রুজ কন্ট্রোল করার পরে যে স্পিডে আপনি যে স্পিডে ক্রুজ কন্ট্রোল সেট করছেন সেই স্পিডের উপরে আর স্পিড যাবে না স্পিড কমবে কিন্তু উপরে আর স্পিড যাবে না আর এখন দেখতে পাচ্ছেন হয়তো আমার স্পিড এখন বেড়ে যাচ্ছে বাট আমি ঢাল দিয়ে নামতেছি এই জন্য আমার স্পিডটা বেড়ে যাচ্ছে বাট এখানে কোনো পিক আপ না আপনারা যখন নিজে থেকে এটা ট্রাই করবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন যে ক্রুজ কন্ট্রোল জিনিসটা কি আমার মনে হয় মাল্টিপ্লেয়ার মোডে এটা জিনিসটা হবে 160 বা 70 বা 80 এর মধ্যে ক্রুজ কন্ট্রোল দিয়ে মনে করো খালি জাস্ট স্টিয়ারিংটা আমরা ধরে রাখবো এমনি করে বা এমনি করে আঙুল দিয়ে যেমনি খেললে আর কি তো স্টিয়ারিংটার দিকে আমরা ফোকাস করতে পারবো এই ছাড়া ওকে আমাদের গেমের একটা এখানে যে নতুন আপডেটটা আসছে এই আপডেটটা কার কেমন লাগছে জানি না বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগছে নতুন নতুন অনেক জিনিস অ্যাড করছে নতুন নতুন অনেক ফিচার্স অ্যাড হয়েছে আমাদের যে মডসগুলো আছে সেই মডসগুলোর স্পিড বেড়ে গেছে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিক বাসটা মানে হিনোইকো ওয়ান যে বাসটা আমি চালাতেছি এই মডেল স্পিড বেড়ে গেছে এছাড়া আমাদের বিভিন্ন আমরা যারা অনেকে দেখার সামনে আমরা আরও কী বলে ম্যাপ মোড রিলিজ করার চেষ্টা করবো সেই ম্যাপ মোডগুলোতে আমরা বাংলাদেশের মোড মানে আপনি অ্যাজ লাইক ইটিএস রুম মতে যেরকম আমরা ম্যাপ মোড খেলতে পারি সেরকম ম্যাপ মোড খেলতে পারবেন ওর মধ্যে ট্রাফিক থাকবে এছাড়া দেখতে পারতাম কী বলে ক্রুজ কন্ট্রোল আসছে বাট এখানে আরও কিছু গ্লিচ আছে সেটা হলো দুইটা গ্লিচ আমি পাইছি সেটা হলো রেইন মোড অফ করার পরও মাঝে মধ্যে বৃষ্টি চলে আসে আর দ্বিতীয় গ্লিচ যেটা পাইছি সেটা হলো মাল্টিপ্লেয়ার আপনি যখন রুম খুলবেন রুম খোলার পরে আপনি নির্দিষ্ট রুমগুলো শেয়ার করতে চোখে পড়বে না হয়তো আসবে এক সেকেন্ডের জন্য আবার ধুপ করে চলে যাবে আপনি সার্চ করলেও যেভাবে সার্চ করেন আসবে এক সেকেন্ড থাকবে বা দুই সেকেন্ড থাকবে ধাম করে চলে যাবে এটা হয়তো বা আপডেটের কোনো পরে হয়তো বা পরবর্তীতে আপডেট হয়তো বা ঠিক করে দেবে বা রিসেন্টলি কোনো আপডেট আসলে সেটা ঠিক হয়ে যাবে আশা করি মানে মাল্টিপ্লেয়ারে আপনি যখন রুম খোলেন আপনার আশেপাশে মানে আপনি যাদের নিয়ে মাল্টিপ্লেয়ার খেলতেছেন তারা আপনার রুমটা খুঁজে পায় না তো এই দুইটা গ্লিচই আমার কাছে মানে লাগছে দুইটা গ্লিচ তো আপনাদেরকে আপনার যদি সেসব জিনিস ফলো করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর গাইস রিভিউ কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানেন তো গাইস আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন তো গাইস দেখা হয় পরের ভিডিওতে অতঙ্গময় সবাই সুস্থ থাকে ভালো থাকবেন গুড বাই